কত বছর ধরে করছেন? আমি প্রায় ধরেন 20-22 বছর আমি এর সাথে জড়িত। অনেক বছর। হ্যাঁ 20 বছর। মানে কত একর বা কত বিঘা জমিতে এরকম? এটা আমি সাধারণত ধরেন কিছু আম কিনি এবং কিছু নিজস্ব বাগান আছে। এই নিয়ে ধরেন মোটামুটি 4-5 একর জমি আমার আম করা আছে। এতে প্রতি বছর কি পরিমাণ আম পেয়ে থাকেন? ফলন যদি ভালো হয় একর প্রতি হয়তো আপনার দেখা যায় 300-350 মনের আম পাওয়া যায়। কোন কোন জাতের আম? এখানে আম আছে, ফজলি আছে, আশিনা আছে, খেসেপাত আছে, তারপরে আপনার লক্ষণভোগ আছে। এটা তো ফজলি। হ্যাঁ এটা ফজলি আম। আচ্ছা এবার তো কিছুদিন আগেই তো আম পান হয়ে গেল, তারপর আরো কিছু ঘূর্ণিঝড় কালবৈশাখী সবকিছু মিলে আমরা যেটা দেখেছি যে প্রচুর পরিমাণে আম নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে। আপনার মানে ক্ষতিটা কি রকম? আমের আপনার পর্যাপ্ত ফলন ছিল অনুকূল আবহাওয়ার কারণে, কিন্তু এই আম পানে অনেক ক্ষতি করেছে আমাদের আম। তার মানে আপনি গত বছর আম বিক্রি করে যেরকম লাভবান হয়েছেন বা যত আয় করতে পেরেছেন, এবার নিশ্চয়ই তার চেয়ে পরিমাণটা অনেক কমে গেছে। কমে গেছে, অনেক কমে গেছে। লেবার তো নিশ্চয়ই প্রচুর পরিমাণে এখানে খাটতে হয়। হ্যাঁ অনেক লেবার খাটতে দেন, বছরে সব সময় আমের বাগান পরিচর্যা হয় এবং সব সময়তেই লেবার খাটে। লেবারের আপনার খরচ আছে, তারপরে যে আম হার্ভেস্টিং এ আপনার, তারপরে এখানে ভ্যানে করে নিয়ে যাওয়া আপনার আড়ত পর্যন্ত একটা খরচ, ওখান থেকে আবার আপনার মুগাম পর্যন্ত যা তার ভাড়া, হ্যাঁ ওখানে আড়তদারি আপনার কমিশন কাটে, বিভিন্ন দিক দিয়ে মানে প্রচুর খরচ আমের উপর। মানে এটা সত্যিকার অর্থে অনেক কষ্টকর একটা ব্যাপার যে আমাদের কৃষক ভাইয়েরা এত কষ্ট করে ফসল উৎপাদন করেন কিন্তু সেটা একেবারে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে অনেক টাকা খরচ হয়, এবং এতে কিন্তু ভোক্তা যেমন লাভবান হচ্ছে না, আমাদের কৃষকও লাভবান হচ্ছে না, কিন্তু মধ্যস্বত্ব যারা আছেন ওনারা কিন্তু ঠিকই লাভবান হচ্ছে। এমন কিছু যদি করা যেত যে একেবারে কৃষকদের কাছ থেকে তার উৎপাদিত পণ্যটা সরাসরি ভোক্তার কাছে যেত, তাহলে অবশ্যই আমাদের কৃষক ভাইয়েরা লাভবান হতো। এই ব্যাপারে কি আপনারা কখনো চিন্তা করেছেন? বিশেষ করে এই রাজশাহী অঞ্চলে তো প্রচুর পরিমাণে আম হয়, তো সব আম চাষী ভাইরা মিলে কি এরকম কোনো পরিকল্পনা কখনো নিয়েছেন? প্রাথমিকভাবে আমাদের এখানে আপনার কৃষকদের কোনো সমিতি নাই, প্রথমত এরম একতাও আমাদের কৃষকদের মধ্যে নাই। তবে যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় যে আমাদের এই রাজশাহী জেলা বিশেষ চারঘাটপাকা থানার এই আম চাষিরা দিনে দিনে একবার শেষ হয়ে যাবে, মানে এখানে 100% লোক সবাই আমের উপর নির্ভরশীল। আমের আর কি বিপর্যয় অবস্থা, আমের অবস্থান খুব একটা ভালো না। আসলে কিছু বিপর্যয় তো প্রাকৃতিক, আবার কিছু বিপর্যয় কিন্তু আমাদের মানুষের সৃষ্টি। আপনারা সবাই যদি একত্রিত হন, সম্মিলিত উদ্যোগ নেন, তাহলে অবশ্যই কিছু ভালো কিছু করা সম্ভব। এই যে এবার প্রাকৃতিক বা করোনার যে একটা প্রভাব চলছে আমাদের সারা বিশ্বে মহামারী, এতে কি আপনাদের মানে আমের বাজারের ক্ষেত্রে মানে বিক্রি করার ক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে? হ্যাঁ প্রভাব পড়েছে। আমরা আম সাধারণত গাছ থেকে নামা বিভিন্ন আড়তে আড়তজাত করা হচ্ছে, সেখান থেকে ক্রেতা বিক্রেতা নাই, সঠিকভাবে আম বিক্রি হচ্ছে না। অন্যান্য বছর যে রেটে আম বেচা কিনা হয়েছে তার সাথে বাজার অনেক কম, যাতে উৎপাদন খরচ বাদ দিয়ে আমার মনে হয় প্রত্যেকটা কৃষক এবং আম ব্যবসায়ী চাষী সবাই চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তাতে আপনি আমাকে শুরুতে যেটা বলেছিলেন যে আপনাদের এখানে আপনারা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে আম চাষ করছেন, ওই বাগান কোন দিকে? এটা সাইডে আছে, সাইডে অনেকগুলো বাগান আছে আমাদের, আমাদের কৃষক আছে আরো, তারাও তৈরি করছে, আমি নিজেও তৈরি করছি ফেরোমন ট্র্যাপ দিয়ে। আমি সেই বাগানটা ঘুরে দেখবো, তার আগে নিয়ে নিচ্ছে একটি বিরতি। আচ্ছা ধন্যবাদ। দর্শক প্রবিটে ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি। বিরতির পর ফিরে এসে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে কিভাবে পোকামুক্ত এবং বিষমুক্ত আম চাষ করা হয় সেটি জানবো, সে পর্যন্ত সাথেই থাকুন। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.